সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে। এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে, অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বে আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। রাসায়নিক কীটনাশক, এবার আমরা দেখব পাইরিস রেপি, এর ক্লাস ইনসেক্টটা অর্ডার লিপিডোপটেরা, ফ্যামিলি পাইরেডি, জেনাস হলো পাইরিস এবং স্পিসিস হলো পাইরিস রেপি। এটাকে হোয়াইট বাটারফ্লাই বলা হয়। এটাও খুব ক্ষতি করে আমাদের, পূর্ণাঙ্গ অবস্থায় সাধারণত পরাগণে সাহায্য করে, কিন্তু লার্ভা অবস্থায় এরা আমাদের ফসলের ব্যাপক ক্ষতি করে। এই দেখো একটি হোয়াইট বাটারফ্লাই, এটা হলুদ রঙেরও হয়ে থাকে, হ্যাঁ, এবং এটা হালকা হলুদ রঙের রয়েছে এবং একেবারে সাদাও হয়ে থাকে। এখানে দেখো এই বাঁধাকপি, বাঁধাকপির পাতার মধ্যে হোয়াইট বাটারফ্লাই এর যে লার্ভা দেখা যাচ্ছে এবং এটা হলো তার পিউপা। এখানে দেখো এই অংশটা, এটা দেখো পিউপা দেখা যাচ্ছে এবং এটা হলো তার লার্ভা, পাতা খেয়ে এরা ক্ষতি সাধন করে থাকে। এদের বৈশিষ্ট্য হলো এদের দেহ দেহ খণ্ডায়িত, দেহ মাথা বক্ষ এবং উদরে তিন খণ্ডে বিভক্ত। এদের মুখপাঙ্গ হলো সাইফনিং, অবশ্যই পূর্ণাঙ্গ অবস্থায়, আর লার্ভা অবস্থা হলো বিটিং এন্ড চুইং টাইপ বা কর্তন এবং চর্বণ উপযোগী মুখপাঙ্গ। এদের পুরুষদের অ্যান্টিনা ক্লাভিড ধরনের, অর্থাৎ অ্যান্টিনার সর্বশেষ প্রান্ত বেশি স্ফীত থাকে এবং পিছনের পাখায় দুইটি এনাল শিরা রয়েছে। আমি শিরা বিন্যাস নিয়ে আলোচনা করেছি, অবশ্যই তোমাদের মনে আছে শিরা বিন্যাস। এবার আমরা এটার একটি ভিডিও ক্লিপ দেখি এরা কিভাবে শস্যের ক্ষতি সাধন করে, একটু লক্ষ্য করো। এদেরকে ক্যাবেজ হোয়াইট বাটারফ্লাই বলা হয় থাকে। দেখো এটি পূর্ণাঙ্গ বাটারফ্লাই, এটি হলো ডিম, পাতার ঠিক নিচে এই হোয়াইট বাটারফ্লাই গুলো ডিম পেড়ে দিয়েছে। দেখো এই যে ডিম, ডিম থেকে লার্ভা বেরিয়ে আসবে। দেখো লার্ভাটা বেরিয়ে আসতেছে, খুবই ছোট লার্ভাটা। লার্ভা বেরিয়ে এসে প্রথমেই সে তার ডিমের খোলটা খেয়ে ফেলে, কারণ এটা প্রোটিন নির্মিত, এখান থেকে সে প্রথমে কিছুটা পুষ্টি নিয়ে থাকে। পাতা দেখো গোল করে খেয়ে ফেলছে এরা, যেহেতু এভাবে খাচ্ছে তাহলে এর মুখপাঙ্গ কি হবে প্রিয় শিক্ষার্থীরা? বিটিং এন্ড চুইং টাইপ, কামড় কামড় এবং চর্বণ উপযোগী মুখপাঙ্গ এদের। দেখো পাতার ঠিক নিচের দিকে থাকে, দেখো সবজি পাতার ঠিক নিচের দিকে থাকে যাতে শিকারী প্রাণীরা তাদের দেখতে না পায়। এটা হলো তাদের স্পাইরাকল, যেটা দিয়ে বাতাস ঢুকে শ্বাস প্রশ্বাসের কাজ চালায় আর কি। দেখো পাতাগুলো কিভাবে সাইড দিকে তারা খেয়ে ফেলছে। এটা হলো লার্ভার একটি ইনস্টার দশা, এদের বর্জ্য পদার্থ দেখেও আমরা এদেরকে বুঝতে পারবো যে সবজি খেতে কোন প্রকার আক্রমণ হয়েছে।
অর্থাৎ পাঁচবার এরা মোল্টিং করে, পাঁচবার এরা খোলস ত্যাগ করে, পাঁচটি ইনস্টার দশ এদের জীবনচক্রে দেখতে পাওয়া যায় লার্ভার জীবনচক্রে। দেখো খোলটা ত্যাগ করছে, তারা খোলটা ত্যাগ করে বেরিয়ে আসতেছে, অর্থাৎ যখন তারা বড় হবে, বড় হওয়ার সময় সাধারণত তাদের এই খোলটা ত্যাগ করে এবং এই পদ্ধতিকে মোল্টিং বলা হয়। দেখো খোল ত্যাগ করে বেরিয়ে এসছে, আবার খাওয়া শুরু করছে তারা, কত বড় হয়ে গিয়েছে। এরপরে ধীরে ধীরে তারা দেখো পিউপা তৈরি করবে, চারিদিকে সিল্ক দিয়ে দেখো নিজেকে তারা আবৃত করে ফেলছে। দেখো হ্যাঁ, এবার পিউপা তৈরি করবে তারা, দেখো একটু টেনে টেনে দিচ্ছি, এই যে এখানে পিউপা তৈরি করতেছে তারা, ভালো করে খেয়াল করো, এই যে পিউপা তৈরি হচ্ছে। এবং এই অবস্থায় তারা বেশ কিছুদিন থাকবে, এই এটা হলো নিশ্চল অবস্থা, এই পিউপা অবস্থা হলো নিশ্চল অবস্থা। পরবর্তীতে এই অনুকূল পরিবেশে পিউপা থেকে আবার দেখো বাটারফ্লাই বেরিয়ে আসছে, দেখো হোয়াইট বাটারফ্লাই, এই যে বেরিয়ে আসছে, এসে তারা তারা আবার মেটিং করবে এবং পাতার নিচের দিকে আবার ডিম পেড়ে দেবে নতুন বংশধরের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটু পরবর্তী স্লাইডে চলে যাই, অনেকগুলো স্লাইড রয়েছে আমাদের। এদের অর্থনৈতিক গুরুত্ব দেখো, ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো, ডিম ফুটে বিষাপোকা বের হওয়ার পর এরা দলবদ্ধ ভাবে পাট গাছের একটি পাতায়, এবার আমরা বিষাপোকার কথা বলছিলাম, পাট গাছের এটা মনে হয় আমি বলেছিলাম তাই না, এই বিষাপোকার অর্থনৈতিক গুরুত্ব। এবার পরবর্তী স্লাইডে তাহলে চলে যাই। জি স্যার, হ্যাঁ, এর আগে যে পোকাগুলো সম্পর্কে আমরা জানলাম, ওগুলোর সবজির ক্ষতিকারক পোকা, এবার আমরা একটু জানবো গুদামজাত শস্যের যে ক্ষতিকারক পোকাগুলো, এর মধ্যে রয়েছে দেখো সাইটোফিলাস ওরাইজি, এরা কলিপ্টেরা অর্ডারের কুরকুলিওনিডি ফ্যামিলি এবং জেনাস হলো এদের সাইটোফিলাস, এবং এদের কমন নাম হলো রাইস উইভিল বা স্নাউট বিটলস, অর্থাৎ এদের নাকের অগ্রভাগে দেখো একটি স্নাউট থাকে, এই জন্য এদেরকে স্নাউট বিটল বলা হয়ে থাকে। এরা সাধারণত দেখো ধান ভুট্টা গম ইত্যাদির মধ্যে আক্রমণ করে। এদের দেহ মাথা বক্ষ উদরে তিন খণ্ডে বিভক্ত, এদের ইলাইটটা থাকে, দেখো প্রথম জোড়া ডানা শক্ত হয়ে যায় ইলাইটটা তৈরি করে, আর দ্বিতীয় জোড়া ডানা হলো ঝিল্লিবোধ, এবং এদের মুখপঙ্গ কর্তন এবং চর্বণ উপযোগী, এরা চিবিয়ে খায়। এই যেটা বলছিলাম স্নাউটের কথা, যে স্নাউট রয়েছে এদের, দেখো এবার এবার একটা ছোট ভিডিও দেখি আমরা, চালের কিরকম ক্ষতি করে থাকে দেখো, এটি এই যে চাল দেখো, প্রত্যেকটি চাল একেবারে ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে, ভিতরে শ্বাস খেয়ে ফেলছে তারা। সাধারণত গুদামে যে খাদ্যগুলো আমরা রেখে দিই, যদি ভালো করে যত্ন না নেই অথবা মানে ই না করি, শুষ্ক না করি, অর্থাৎ রোদ্রে ভালো করে শুকিয়ে না রাখি, তাহলে সাধারণত এই প্রকার আক্রমণটা বেশি হয়। দেখো খাদ্য শস্য খেয়ে আমাদের খাওয়ার অনুপযোগী করে ফেলেছে, ব্যাপক ক্ষতি সাধন করে থাকে এরা গুদামজাত খাদ্য শস্যের। সাধারণত তোমরা পুরাতন চাল যদি হাতে নাও কোনো গুদামে যেয়ে বা চালের আড়তে যেয়ে, তাহলে এই ধরনের ছোট ছোট পোকা পাবে, বাংলায় কেরি পোকা বলা হয় দেখো, এবং এগুলি হলো তাদের, হ্যাঁ এগুলি হলো কালো কালো, যে এগুলি হলো তাদের পিউপা, বুঝতে পেরেছো, পিউপা থেকে বেরিয়ে এই পোকা গুলো বেরিয়ে আসবে আর কি। ওকে, এবার আমরা একটা পরবর্তী স্লাইডে যাই। এদের অর্থনৈতিক গুরুত্ব হলো পূর্ণবয়স্ক এবং গ্রাব উভয় অবস্থায় এরা ধান এবং চালের ক্ষতি করে। গ্রাব মানে লার্ভা, যে সি আকৃতি থাকে সেটাকে গ্রাব বলা হয়। এই সম্পর্কে যদি আরো জানতে চাও, তাহলে ফলিত ফসল সংরক্ষণ মকসুদুর রহমান গাজী ওনার বইয়ের পৃষ্ঠা 129-এ তোমরা যে এই সম্পর্কে আরেকটু জানতে পারো। এরপর রয়েছে ট্রাইবোলিয়াম ক্যাস্টানিয়াম, এটাও আরো গুরুত্বপূর্ণ একটি গুদামজাত শস্যের পোকা, যা ইনসেক্টা শ্রেণীর কলিওপটেরা অর্ডারের টেনিব্রিওনিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত, ট্রাইবোলিয়াম ক্যাস্টানিয়াম।
এদেরকে রেড গ্রেইন বিটলস বলা হয় থাকে। লক্ষ্য করে এই যে দেখো, সাধারণত আটার মধ্যে পাবে তোমরা, পুরাতন আটা যদি নাও তাহলে আটার মধ্যে লাল লাল পোকা ডালের মধ্যে পেয়ে থাকো। হ্যাঁ, ডালের লাল শুষ্কি পোকা বলা হয় থাকে এটাকে। এটা হলো তাদের লার্ভা। এ দেখো গমের মধ্যেও এরা অনেক সময় থাকে। এই এইটা হলো তাদের অ্যান্টিনা, অর্থাৎ হলো ক্যাপিটেট ধরনের অ্যান্টিনা। এদের দেহের বৈশিষ্ট্য, এরা এদের দেহ মাথা বক্ষ এবং উদর এই তিনটি খণ্ডে বিভক্ত। এরা প্রথম জোড়া ডানা ইলাইট্রা গঠন করে, দ্বিতীয় জোড়া ডানা হলো ঝিল্লিবদ্ধ, ইলাইট্রা মানে হলো শক্ত একটা ডানা তৈরি করে। এদের মুখপাঙ্গ কর্তন এবং চর্বণ উপযোগী, আর দেহের বর্ণ হলো লাল। অ্যান্টিনা হলো ফিলিফর্ম বা মনিলিফর্ম, তোমাদেরকে যে অ্যান্টিনা দেখিয়েছিলাম ওটা হলো মনিলিফর্ম ধরনের অ্যান্টিনা। এদের ক্ষতি কর যে বা অর্থনৈতিক গুরুত্ব বা ক্ষতির ধরনটা দেখো, পূর্ণবয়স্ক এবং গ্রাব উভয় অবস্থায় এরা ক্ষতি করে ফসলের। এরা গুদামের ভাঙ্গা বা অন্য পোকা দ্বারা আক্রান্ত দানার ক্ষতি করে থাকে, অর্থাৎ সর্বপ্রথম কোন পোকা যদি আক্রমণ করে সেই দানাগুলো ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত পোকাগুলোকে আবার আক্রমণ করে এই লাল শুষ্কি পোকা। বুঝতে পেরেছ কি? এবার আসি ক্যালাসোপ্রোকাস কাইনেন্সিস। এটাও পলিপ্টেরা অর্ডারের ব্রুকিডি ফ্যামিলির অন্তর্ভুক্ত। এদেরকে পালস বিটেল বা ডালের পোকা বলা হয় থাকে। লক্ষ্য করে দেখো এটা হলো পালস বিটেল। এদের অ্যান্টিনা দেখো সিরিড ধরনের, আর এই যে ডালের ভিতরে দেখো কিভাবে গর্ত করে বসবাস করে থাকে, এটা হলো তার লার্ভা। এই যে ডান পাশে নিচে এটা লার্ভা দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এদের দেহ মাথা বক্ষ উদর তিন ভাগে বিভক্ত। প্রথম জোড়া ডানা ইলেকট্রা গঠন করে, আর অ্যান্টিনা যেটা বললাম সিরেইট ধরনের। দেহের বর্ণ হলো কালচে বর্ণের, মুখপাঙ্গ হলো কর্তন এবং চর্বণ উপযোগী। চর্বণ উপযোগী, চর্বণ মানে চিবিয়ে খায়। অর্থনৈতিক গুরুত্ব দেখো, এরা ডাল ফসল যেমন অড়হর, ছোলা, মটর, খেসারি এগুলোকে আক্রমণ করে, এদের ক্ষতি সাধন করে। এটি গুদামের ও কোন কোন সময় মাঠের ডাল ফসলের ক্ষতি করে। অনেক সময় ডাল যেগুলো হয় খেতে, ডালগুলোর ভিতরে যে এরা প্রতিটা ডালের ভিতরে একটা করে ডিম পেড়ে দেয়। হ্যাঁ, প্রতিটা ডালের ভিতরে একটা করে পোকা থাকে এবং বেশ ক্ষতি হয়। এটাও তোমরা ফলিত ফসল সংরক্ষণ মকসুদুর রহমান গাজী ওনার 121 পৃষ্ঠায় যে আরো ভালো করে দেখতে পারো। এরপর রয়েছে তোমার গ্রাইলো টালপা আফ্রিকানা। আমরা বাংলাদেশে যেটা পাই গ্রাইলো টালপা, এটা অর্থপ্টেরা অর্ডারের গ্রাইলিডি ফ্যামিলির একটি পোকা। এদেরকে সাধারণত মোল ক্রিকেট বলা হয়, বাংলা ঝিঝি পোকা বলা হয়। দেখো বাংলাদেশে এটা হলো গ্রাইলোটালপা। এরাও বেশ ক্ষতি করে থাকে। এদের মুখপাঙ্গ হলো কর্তন চর্বণ উপযোগী, আকারে ছোট বাদামি, গাঢ় বাদামি বর্ণের। এদের সামনের পাটা বেশ শক্তিশালী হয়, মাটিটাকে খুঁড়ে খুঁড়ে এরা গর্ত তৈরি করে। এবং এদের মরিচ গাছে প্রচুর পাওয়া যায়, গাছের শিকড় গুলো কেটে দেয়, ফলে উপর থেকে গাছকে দেখলে মনে হয় ভালো কিন্তু মারা যায় গাছ। এদের অর্থনৈতিক গুরুত্ব লক্ষ্য করে দেখো, এই পোকাগুলো রাতে গর্ত থেকে বের হয়ে তোমার তীক্ষ্ণ পা দিয়ে চা গাছের পাতা, কচি পাতা কেটে ফেলে, তারপর মরিচ গাছের শিকড় কেটে ফেলে, ফলে মরিচ খেত ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের কৃষকরা অর্থনৈতিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। শিক্ষার্থীরা, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। এখন সমস্যা হচ্ছে কি, হ্যাঁ 34 মিনিট হয়ে গেছে, তো 40 মিনিটের ক্লাস আমি একটু শেষ করে দিব। এরপর দেখো নেফোটেকটিক্স নামক একটি পোকা, এখানে ভাইরাস সেন্স দিয়েছি আমি। এই এটি হোমোপটেরা অর্ডারের একটি পোকা। বুঝতে পেরেছো? হোমোপটেরা অর্ডারের, অর্থাৎ রস চুষে খায় ধান গাছের। দেখো গ্রিন লিফ পোকার সাধারণ নাম, এরা ধান গাছের পাতার রস চুষে খায়। পোকাটা একটু দেখে নিই আমরা। দেখো এই যে এটা এটা কিন্তু খুব বাজে একটা ভাইরাস ছড়ায়, টুংরো ভাইরাস বলা হয়, ধান গাছে টুংরো ভাইরাস। এরা যখন এই ভাইরাসটা ছড়িয়ে দেয় ধান গাছে, ধান গাছ বাদামি বর্ণের হয়ে মারা যায় এবং মাইলের পর মাইল ধান গাছ মারা যেতে পারে এবং ব্যাপক ক্ষতি সাধিত হয়ে থাকে। আর এরা ধান গাছের রস চুষে ধান গাছের ক্ষতি সাধন করে থাকে। এদের বৈশিষ্ট্য হলো মাথা বক্ষ এবং উদর এই তিনটা ভাগে দেহ বিভক্ত। এদের মুখপাঙ্গ যেটা বলছিলাম অনুবিন্দন অ্যান্ড চোষণ উপযোগী, হ্যাঁ পিয়ারসিন অ্যান্ড সাকিং টাইপ। অ্যান্টিনা হলো সিটেসিয়াস ধরনের, আর প্রথম জোড়া ডানার উপরিভাগে কালো ফোঁটা রয়েছে, এটা তোমরা দেখেছ। আর অর্থনৈতিক গুরুত্ব হলো এই পোকা ধান গাছে যেটা বলছিলাম টুংরো ভাইরাস রোগ ছড়িয়ে দেয় এবং আমাদের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তাহলে ক্ষতিকারক পোকা এবং মানে দুইভাবে আমরা ক্ষতিকারক পোকাগুলো দেখলাম। একটা হলো তোমার ফসলের ক্ষতিকারক পোকা শস্যের, আর একটা হলো গুদামজাত শস্যের ক্ষতিকারক পোকা। তো আমরা অ্যাসাইনমেন্ট হিসাবে দুইটাই কাজ নিতে পারি, আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টাস শ্রেণীর যে শস্যের অপকারী পোকাগুলো সেগুলি সম্পর্কে জানবো, আর একটা হলো গুদামজাত শস্যের ক্ষতিকারক পোকাগুলি আমরা জানবো। এছাড়াও তোমার গুদামজাত শস্যের মধ্যে তোমার ডারমেস্টিস ম্যাকুলেটাস রয়েছে, এটা হলো শুটকি মাছের আসলে পোকা, শুটকির ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। এছাড়া মাইথিমনা সেপারেটা নামক একটি পোকা রয়েছে, ধান খেতে হয়, এটাও এটাও বেশ ক্ষতি করে থাকে ধান গাছে। ধান গাছের এটা শীষ কাটা লেদা পোকা বলা হয় থাকে, ধান গাছের শীষটাকে কেটে দেয়, ফলে শীষ মারা যায়। শীষ মারা গেলে তো জানোই ফলন একেবারে শূন্যের কোঠায় দাঁড়িয়ে যায়। তোমার আখের রয়েছে কিলো টুমিডিকস টেলিস, আখের তোমার কাণ্ডের স্টিম বোর্ডার পোকা বলা হয় থাকে, এগুলো আখের যে অগ্রভাগ দিয়ে ঢুকে, কচি কাণ্ড দিয়ে ঢুকে আখের যে আগাটাকে মেরে ফেলে, ফলে আখের আগাটা যদি মারা দেয় তাহলে ফলনটা নষ্ট হয়ে যায়, আর তেমন ফলন হয় না, ফলে ডালপালা হয়ে যায়। ডালপালা হলে লালচে হয়ে যায়। হ্যাঁ লালচে হয়ে যায়, ওটা হলো ভাইরাসের কারণে। হ্যাঁ, কিন্তু ওই জি স্যার, স্টিম বোরার যদি ঢুকে তাহলে আগাটা মারা গেলে, আখের যদি আগা মারা যায় তাহলে কি হবে, সাইড দিয়ে কি হবে, অনেক কুশি হবে, ফলে আখের যে মূল কাণ্ড সেটা তো থাকবে না, আর মূল কাণ্ড থেকেই তো আমরা রসটা পেয়ে থাকি, তাই না? এর ফলে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এইরকম আরো অনেক ধরনের পোকা রয়েছে, তোমার এই প্যাপিলিও রয়েছে, যারা লেবু গাছে বেশ ক্ষতি সাধন করে থাকে, প্যাপিলিও ওয়ালকারি, প্যাপিলিও পলিস্টেস ইত্যাদি বিভিন্ন ধরনের পোকা। এছাড়া কিছু অ্যাফিড রয়েছে, জাপ পোকা তোমাদের আমি দেখিয়েছিলাম, সিম গাছের জাপ পোকা, এগুলো ক্ষতি সাধন করে থাকে। তারপরে সাদা শোষক পোকা থাকে, এই শোষক পোকাগুলো রস, বিভিন্ন ফসলের রস চুষে খায়, ফলে ওই ফসলের যে পাতাগুলো কুঁকড়ে যায়। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, মূল মূল যে ইনসেক্টস গুলো যেগুলো আমাদের ক্ষতি সাধন করে সেগুলো সম্পর্কে আমি তোমাদের দেখালাম এবং দেখানোর চেষ্টা করলাম, কয়েকটি ভিডিও ক্লিপসও দেখালাম। তোমরা ইন্টারনেটে সার্চ দিয়ে আরো বিভিন্ন ধরনের তথ্য নিতে পারো। এছাড়াও তোমরা যদি আরো বেশি তথ্য সংগ্রহ করতে চাও তাহলে এই বইগুলো নিতে পারো। তোমরা দেখো তোমার ইনসেক্ট স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, আরএফ চ্যাপম্যানের বই, এটা অবশ্য মরফোলজির উপরে ভালো আর কি। তোমরা এই যে প্রফেসর জাহানারা বেগমের বই থেকে একটু নিতে পারো, তারপরে আধুনিক কীর্তন্ত বিবেকানন্দ বিশ্বাস, এখান থেকে তুমি এই তথ্যগুলো নিতে পারো। এছাড়া আমি ভিতরে যে মকসুদুর রহমান গাজী, ওনার বইটা দেখেছি না, ওইটা থেকে নিতে পারো। মোহাম্মদ হোসেনের একটা বই আছে, উপকারী কীট পতঙ্গ, সেই বইটা থেকেও তোমরা বিভিন্ন তথ্য কালেক্ট করতে পারো। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা অনেকক্ষণ সরকারি সাদত কলেজের প্রাণবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কীর্তত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে, তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।